কত কাজ করছস করতে করতে কাছে উল্টাই ফালাস দেখ কাজ করতে পারছস না হ্যাঁ কি সুন্দর নায়িকা নিয়ে আসছে বাসায় কাজ করানোর জন্য নে এত সুন্দর পাওড়া তুই ময়লা করে দিছস চোখ পই রাখাই তোর হ্যাঁ চোখ পই থাকে তোর শরীর মরিল দেখাইয়া এ যে কোন বেটাই পইটা যে বড় আমার দুলাভাই তো রইছে বুঝছস এই ধরতরি আয় এত দেরি করছস যে ফুকিনির বাচ্চা দেখ কাজ করতে পারছস না আমি দেখি না বাবা দেখি না মানে আসার সাথে সাথে ঝাড়ুটা দিয়ে আমার বাড়ি দিছিস ক্লিকা দেখ কাজ করতে পারছস না বুঝতে পারি না চোখ কোথায় থাকে হ্যাঁ খাস মত খাস মনে হয় এতগুলা তো দেখা দেখে তো বোঝা যাইতেছে চোখ থাকে কই আপা এই তুই নতুন আসছস হ্যাঁ এই আপা কি রে কি হইছে তোর বাসা আসতে না আসতে ফকিনির বাচ্চা ঝাড়ুটা দিয়ে আমাকে বাড়ি দিয়ে ফেলছে কি রে তুই চলে যাস নাই আমি দেখি না বুঝতে পারি না মুখ মুখ কথা বল হ্যাঁ আমার বোনের এত সুন্দর পাওড়া তুই ময়লা করে দিছস চোখ কই রাখাই তোর আর তো কই থাকে তোর হ্যাঁ এই বোয়ারে রাখছে কে নতুন রাখছস আরে সব করছ তো দুলাভাই দেখে নাই কেমন তুই বুঝছস না দুলাভাই তো মায়ায় ভরা যারে দেখে একটু কাজ দেন তারই রেখা দে দুলাভাইরে ডাক দে জিজ্ঞাসা করমু কেমন ফকির নি নিয়ে আসছে যে দেখা শুনা কাজ করতে পারে না মানুষজন আসলে ঝাড়ু বাড়ি দিয়া ফেলে ওরা যে দরজা খুলতে কেন শুনছ নাই আপু আমি কাজে ধ্যানে ছিলাম তো ওই জন্য খেয়াল করি নাই কত কাজ করছস কত কাজ কাতে উল্টাই ফালাস আপু কাজের পরে তো দেখতে মাশাআল্লাহ সুন্দরই তো লাগতাছে দেখছ না শরীরটাও কি দেখ আবার দুলাভাই নিয়ে আসছে তলে তলে আবার টেম্পু চালাইতাছে নাকি সব আমার কি মনে হয় আমি খারাপ চুপ থাক আমি তো এতদিন ভাবি নাই এইটাই মনে হয় ঠিক রে দেখ দুলা কি ভাবেন না আপনি কি ভাববো আর নিয়া তো আসছেন একজন মানুষজন দেখেন আসলে ঝাড়ুর বাড়ি দিয়া দেয় দেখানেন নাই নাকি আবার তোমার আগেই বলছিলাম এই লোক আমি ডাকুম না কি তোমার দরদ বাড়ি করে দাও সমস্যা কি সমস্যা কি আমার বোন আসছে ওর কি সাথে চোখ নাই ঝাড়ু দিয়ে দেখো কি করছস পাউডারে কি জোরে বাড়ি মারছস পায় ব্যথা পাইছে ইচ্ছা করে দিছে ইচ্ছা করে না চোখ কই থাকে কপালে কি নাই উনি ঢুকে গেছে তো হালকা একটু লাগে গেছে হালকা লাগছে কি হইছে অনেক জোরে লাগছে পা ফুলে পড়ে গেছে খাওয়ার সময় কম খায় না দেখে নাই কই আবার চোখ দুলাভাই এইভাবে বলতেছেন কেন পা খুলে পড়ে যাইব কি হইছে বলছি এইভাবে কেন বলতেছেন পা খুলে পড়ে যাইব আপনারে কোলে লিয়া তারপর চুমামু আর কমু তুমি আমার বোনের সাথে এরকম ব্যবহার করছো চুপ একটা অসহায় গরীব মানুষ বিধবা মানুষ পরিশ্রম করে খাইতেছে তোর বোনের মতো কি সারা দিন রঙ্গ রস করে ঘুরে বেড়ায় কোলে নিয়ে নাচমু অসহায় বৃদ্ধ মানুষ দেখে অনেক বেশি কথা কস কথা যত পারস কম কবি ও ঝাড়ু দিতেছে তোর বোন ঢুকছে হয়তো ঝাড়ুটা লেগে গেছে তারপর তো বলছে দেখি নাই এখন কি করতে হবে ঝাড়ু দিয়ে পিটাই দেবো আরে আপা বুঝোস নাই দুলাভাই হন আমাগো সাপোর্ট নিব কিসের জন্য সাপোর্ট তো নিব উনার যে ঘ্যাটা দেখোস না যে শরীর কি সুন্দর নায়িকা নিয়ে আসছে বাসায় কাজ করানোর জন্য শরীর মরিল দেখাইয়া এ যে কোনো বেটাই পইটা যে আমার দুলাভাই তো রইছে বুঝোস আর তুমি কার সম্বন্ধে কি বলতেছো তুমি ওর আমার দুইজনের মানে একেবারে মান সম্মান নিয়ে তারপরে কথা বলতেছো কেন চোখ একদম চোখ তোর বোনের মতো নির্লজ্জ হ্যাঁ তোর বোনের দেখতে একটা যাত্রা নায়িকার মতো সাজাইছে এই মহিলা তো পর্দাশীল আছে পর্দার মধ্যে থাকে ফকিনি মতো এই যে ঘোরাল লাস ঝুলায় রাখছো ফকিনি গোবার মান সম্মান চোপ একদম চোপ একটা কথা ভাই কিমারে বাস আসবো না খবরদার আমি এমনও আসতাম আয় চোপ বেরো চোপ এই আয় চোপ বেরো এই না তোরা থাক কই থাকবো তোর একটা তোর বের করে দেবো মনে তুমি কিন্তু এটা ঠিক করো না বের করে দিয়া ঝাড়ুটা দেখছস বাইরেইতে এটা ভাঙ্গা আরও যে দুইটা ঝাড়ু আছে ওগুলিও নিয়ে আমু একটা কথা কবি না খবরদার আমার ছোট্ট একটা প্রশ্নের উত্তর দে তো এর অপরাধ কি গরিব বাসা বাড়িতে কাজ করে ঝিয়ের কাজ করে এই জন্য এটি অপরাধ তার নাকি ও কাজ করবো দেখে করবে না কাজ তো দেখেই করে ও কি ইচ্ছাকৃতভাবে করছে কেউ করে কখনো করে তুই করস রাস্তায় যে অনেক সময় মানুষের সাথে ধাক্কা লাগে বা হাতের থেকে অনেক সময় ঘরে একটা জিনিস পড়ে যায় ইচ্ছা করে ফেলাই দিস তুই যে গত পরশু দিন আমার পানি দিতে গিয়ে গ্লাসটা ফেলাই দিলি ইচ্ছা করে ফেলাইছিলি ওটা আমার গ্লাস আমার হাত থেকে পড়ে গেছে ও মানে তোরটা পড়লে কোনো সমস্যা নাই উনারটা পড়লে সমস্যা আছে না
কিছু অত্যাচারী লোক আছে যারা কি করে জানো, কাজের মানুষ মানে মানুষই মনে করে না, কৃতদাস। এরা হলো কৃতদাস, টাকার বিনিময়ে গিভ অ্যান্ড টেক, টাকা দেই বিনিময়ে কাজ করবে, যা ইচ্ছা তাই তাদের সাথে এরকম আচরণ করুম। কয়েকদিন আগে দেখলেন একটা ঘটনা ঘটলো, 10 বছরের একটা বাচ্চা, গরিব ঘরের সন্তান, পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারা মানুষের বাসা বাড়িতে কাজ নেয়। ওই বাচ্চাটারে কী করছে দেখছস, মায়েরা ফ্রিজের ভিতরে লুকায় রাখছে। তার আগে কিছুদিন আগে এক এতটুক বাচ্চা, 8-9 বছরের বা মেয়ে, মেয়েটারে খুরচুন গরম করে করে জাগায় জাগায় ছেঁকা দিছে। এরা কারা জানোস, ওই তোর মতো পরিবারের। একটা বার ভাবিস, এরা গরিব হইল মানুষ, এরা কিন্তু ক্ষুধার যন্ত্রণায় পেটের দায়ে একজনের বাসা বাড়িতে কাজ নেয়। তুই তোর মেয়েটারে কাজে দিতে পারবি, তুই একটা বাসা বাড়িতে যায় কাজ করতে পারবি, তাহলে সাধারণ জ্ঞানটুকু কেন নাই মাথার ভিতরে? আমরা সবাই তো মানুষ, হয়তো আমরা অর্থবান বিত্তবান এদের নাই, অসহায়। আল্লাহপাক কী বলছে জানোস, যে একজন অসহায় মানুষের জন্য যে সব সাহায্য সহযোগিতার হাত বাড়ায়, আমি আল্লাহ তার দিকে হাত বাড়াই। আর আমাদের সমাজে চারিদিকে অসহায় দুস্থ মানুষ ছড়ায় ছিটায় আছে, আর আমরা তা হামরি বাড়ি ঘর লিখে দিয়ে দিতেছি না, কাজ করতেছে, কাজের বিনিময়ে হয়তো 3 বেলা খাবার দিতেছি, আর মাস শেষে সামান্য কিছু টাকা তাদের হাতে দিতেছি, যেটা আমাদের একদিনের নাস্তার খরচও না। মানুষ মানুষের প্রতি আন্তরিক হওয়ার চেষ্টা কর, মানুষ মানুষকে ভালোবাসার চেষ্টা করো, তবেই প্রকৃত মানুষ হইতে পারবা। আদারওয়াইজ তোমার এই সাজ সজ্জা টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই কিন্তু সাথে যাবে না। যাবে কি? তোমার আমলনামা। আর এই আমলনামা ভালো করতে হইলে মানুষের সাথে আন্তরিক হইতে হইব, সচ্চরিত্রের হইতে হইব। নির্যাতনকারীর মতো হইয়া জীবনযাপন করো না। তোমাকে আর আমার কিছু বলার নাই, ইউ আর ম্যাচিউর পারসন, ঠিক আছে? এখন থেকে এরকম কোনো আচরণ করো না যে ওর মনে কষ্ট পায়, ওর মনের থেকে একটা অভিশাপ দিলে কিন্তু ধ্বংস হয়ে যাবে। যান আপনি কাজ করেন, খেলা থাক রাগ করেন না, হ্যাঁ বুঝতে পারি নাই, কষ্ট নিয়েন না, হ্যাঁ আমার বোন তো ছোট, ওরা বুঝতে পারে নাই, হ্যাঁ মাফ করে দিয়ে নেব। আচ্ছা যান, আপনি কি করে নাস্তাটা খাই না।